सो हे गाइस व्हाट्सअप एंड वेलकम टू माई चैनल। तो आज के एक वार्क करब, तो सारा बेपार वार्क तो करबई देयर नो डाउट, क्योंकि हाँ तार आगे बोले दी जो होलिर ओपर जे समस्त वार्कर कथा सेगुलो समस्त तुम्हारा कम्युनिटी पोस्टे पे जाबे। नर्माली अनेकेई बोलछिलो जे लिंक खुंजे पाच्छे ना, जानो आमि लिंक दिई, तो तादेरके आमि बोलेछिलाम जे कम्युनिटी पोस्टे आमि दिए देव। तो प्रत्येकटा सेपारेट सेपारेट दिएछि, हाँ प्रत्येकटा टपिकेर ओपर तार आउटलाइन एंड तार भिडियोर मध्य कलर एंड आउटलाइन तो आछे सेपारेटली, तार साथे कलरे प्रत्येकटा स्टेप स्टेप वन स्टेप टू स्टेप फ्री एरकम करे 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 पूरा एक प्लेलिस्टर मतो बनिए दिएछि। माने ओरकम भावे प्लेलिस्ट बनाइनि, किन्तु एक माने एरकम कम्युनिटी पोस्टे आमि पूरा दिए दिएछि डिटेल्से, ताई जोन्नो ओगुलो देखे नेबे। बेसिकली गाइस आमरा तीन धरनेर होलिर ओपर वार्क करेछि, एगुलो खूब इजी आछे। एकटाते देखते पाबे जे दुटो फिगार दिए करा आछे, आरेकटाते आछे एटा पुरो सिनारिओ मतो जेरकम बसंत उत्सवे हये थाके, तो ओटा आमि पुरोटा करेछि। और तार साथे आरेकटा करेछि सेटा हच्छे राधा कृष्णर ओपर। एबार जोदि तोमरा केउ सिम्पल भावे काज करते चाओ, जार मध्य धरो तोमरा एमनि फिगार करबा बोलते গেলে যেমন লোকাল হোলি হয় তোমরা সেরকমভাবে ড্রয়িং করবে, তো তার জন্য তোমরা আরেকটা ওয়ার্কে করতে পারো। তো নর্মালি আমি সেটার লিঙ্কটা শেয়ার করি না, ওটা তোমরা আমাদের সাবজেক্টিভ ড্রয়িং বা ফেস্টিভ্যাল ড্রয়িং প্লেলিস্টে পেয়ে যাবে, ওখানেও তোমরা আইডিয়া পেয়ে যাবে। তো তোমার কাছে আমরা হোলির ওপরে বেশ কিছু ওয়ার্ক করেই দিয়েছিলাম, আর তোমাদেরকে আমি আশা করছিলাম যে কিছু নতুন টপিক যদি পাওয়া যায়, তো হ্যাঁ সেরকমভাবে আর কোনো টপিক পাইনি, কারণ অলরেডি সমস্ত ধরনের যা যা পসিবলই হয় সেই সমস্তই করা হয়ে গেছে। কিন্তু आज के हमें जो वार्कटा करा एकटूखानी डिफरेंट टाइपर वार्क, और तार मध्य एक कन्सेप्ट बोलते गए तार मध्य एक मिनिंग तो थको स्वाभाविक बेपार, क्यों हमें भावी जो हमें ये आज के बोलो ना, तर कारण हे देखो हमें ये अलरेडी एक पोल बोलते गए भोटिंगर माध्यम कर आज के सकाले दिए, तो जाते तुम्हारा यार मध्य आइडिया पे तुम्हारा मैंने ये जो बुझते पर मैंने यार मध्य हमें कि बोझाते चेहरी, तो क्योंकि तुम्हारे बुझते क्योंकि तुम्हारा भलो मत भाव क्योंकि आइडिया करते प्रत्येकता जिनिसर ओपर, तो तईजन এই ওয়ার্কটা ভালো মতো ভাবে দেখো আমরা কিভাবে করছি। তো বেসিক্যালি দেখো আমি এটা জাস্ট তোমাকে বুঝতে হবে যে ব্যাপারটা অ্যাকচুয়ালি হচ্ছে এটা কি, কারণ দেখো নর্মালি টাইটেল দিয়ে তো সমস্ত কিছুই হয়ে যায় বা একটা ওয়ার্কের যে নাম দিয়ে, কিন্তু হ্যাঁ নাম দিয়ে কিন্তু পুরো কনসেপ্টটাকেও ডিফাইন হয় স্বাভাবিক ব্যাপার, কিন্তু হ্যাঁ ওয়ার্কটার যে পুরো মিনিংটা সেটা কিন্তু তোমাকে কিন্তু ওয়ার্কটা দেখলে বুঝতে হবে, নাকি তার নাম মানে নামটা পড়ে তুমি বুঝে যাবে। তো তুমি এখানে পুরো সিনটাকে ফিল করার চেষ্টা করো, দেখো সিনটা দিয়ে কি বোঝাতে চাইছি। নর্মালি গাইস দেখো আমি এটার ফার্স্টে তোমরা ম্যাক্সিমামে দেখে থাকবে, যেমন তোমরা দেখেছো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপর যে ওয়ার্কটা করেছিলাম সেটার আমি তেমনভাবে কোনো আউটলাইন দিইনি, বা বলতে গেলে ভ্যালেন্টাইন্স ডের ওপরে তোমরা একটা ওয়ার্ক দেখে থাকবে সেটার আমি কোনো আউটলাইন দিইনি। অনেক এমন এমন ওয়ার্ক থাকে যেগুলো আমি কখনো আউটলাইন দিই না, তার কারণ হচ্ছে ওখানে গাইস আউটলাইনের বেশি কিছু থাকে না, খুবই সিম্পল ওয়ার্ক থাকে, জাস্ট একটা পোস্টার ওয়ার্কের মতো হয়। যেমন তোমরা মাতৃভাষা দিবসের ওয়ার্কটা দেখে থাকবে, ওখানেও তেমন বেশি কোনো হাইফাই আউটলাইন করার তেমন দরকার ছিল না, তাই জন্য ওটাকে আমি কোথায় আউটলাইন দিওনি। কিন্তু এই ওয়ার্কটার আউটলাইনটা আলাদা করে দিচ্ছি, তার কারণ হচ্ছে এই ওয়ার্কটা কিন্তু তোমরা অন্যান্য কোনো একটা থিমের মধ্যেও কিন্তু এটাকে ইউজ করতে পারো। আমি দেখো আমার প্রত্যেকটা ওয়ার্ক কিন্তু তোমরা কোনো না কোনো জায়গায় কিন্তু ইউজ করতেই পারো, যে কোনো ধরো তোমাদের কোনো একটা ওয়ার্কের ধরো কোনো একটা পোর্শনে হয়তো কোনো রিজন হিসাবে লাগবে, তো সেখানে কিন্তু তোমরা এই ওয়ার্কটাকে কিন্তু ইউজ করতেই পারো। সাইডে আসে তুমি একটা এক্সাম্পল হিসাবে একটা আলাদা সিন হিসাবে তোমরা এটাকে ইউজ করতে পারো। তো আজকের ওয়ার্কটাকে আমরা এইভাবেই পুরো ওভারঅল কাজটাকে করেছি, যাতে তোমরা এটাকেও কোনো আলাদাভাবে কোনো একটা ধরো তোমাদের কোনো একটা এমন ওয়ার্ক আছে যার কোনো একটা এমন মিনিং রিলেট হচ্ছে, তো তার মতো কিন্তু তোমরা এই সিনটাকে কিন্তু ঢোকাতে পারো। তো জাস্ট আমি তোমাদেরকে আউটলাইনটা দেখাচ্ছি, কারণ দেখো তোমাদেরকে আউটলাইনগুলো কিন্তু বুঝতে হবে, তার কারণ হচ্ছে দেখো একটা যখন তোমরা টপিক পিক করবে না, সেই টপিকটা কিন্তু খুবই থন্ডারাস হবে, বা বলতে গেলে টপিকটা যথেষ্ট ভালো হবে, কিন্তু সমস্যা হচ্ছে তোমাকে কিন্তু টপিকটাকে কিন্তু ভালো মতোভাবে ডিফাইন করতে হবে। এবার দেখো তোমরা অনেক সময় আছো যারা কম্পিটিশনের মধ্যে যথেষ্ট ভালো কিন্তু টপিককে পিক করো, দে আর নো ডাউট, কিন্তু টপিকটা পিক করলেই হবে না, তোমাকে টপিকটাকে কিন্তু ভালো মতোভাবে কিন্তু প্রেজেন্ট করতে হবে। আমি অনেককেই দেখি যে যারা ধরো পোস্টার ওয়ার্ক যেমন আমাদের কম্পিটিশনে পার্ট নিয়েছে, তারা কিন্তু প্রচুর এমন ওয়ার্ক করেছে, কিন্তু তাদের কি হয়েছে, তারা প্রেজেন্টটা ঠিকঠাক মতোভাবে করেনি, বা বলতে গেলে চোখে অতটা ভালো মতোভাবে লাগেনি, হতে পারে টপিকটা যথেষ্ট ভালো, সিনগুলোকে ভালো তুলেছে, কিন্তু হতে পারে তাদের আউটলাইনটা অত ভালো ছিল না। তো এরকম তোমাকে কিন্তু পুরো জিনিসটা কিন্তু ভালো মতোভাবে বুঝতে হবে। একটা ওয়ার্ক যখন করছো জাস্ট তুমি ওটাকে হুবহু যখন আঁকছো তখন আউটলাইন থেকে শুরু করে কালারিং সমস্ত কিছু ভালো মতোভাবে বুঝতে হবে, ইভেন তোমাকে পুরো ডিটেলসটাই কিন্তু ভালো মতোভাবে আইডিয়া নিতে হবে যে হ্যাঁ কী বোঝাতে চাওয়া হয়েছে মানে ওই ওয়ার্কটার মধ্যে দিয়ে, তাহলে কিন্তু অনেক ভালো কিন্তু তুমি নিজেও করতে পারবে। অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিং হচ্ছে একটা পোস্টারের ব্যাকগ্রাউন্ড, একটা পোস্টারের কালারিং, আউটলাইন হয়ে যাওয়ার পরে কালারিংটা কিন্তু ম্যাটার করে, যে তুমি তোমার যে পোস্টারটা সেটা তুমি কী বোঝাতে চেয়েছো। একটা কিরকম সিচুয়েশান, একটা সিচুয়েশান কালার কিন্তু একটা সিচুয়েশানকেও কিন্তু মেন করে, তো সেইগুলো কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। তো আজকে আমি যে ওয়ার্কটা করলাম আই হোপ তোমরা অনেকটাই আইডিয়া পেয়ে গেছো। হ্যাঁ, তোমরা যে আইডিয়াটা পেয়েছো সেটা আমাকে কমেন্টে জানাতেই পারো। আমি চাই যে তোমরা অ্যাকচুয়ালি কী ভাবো বা তোমাদের মাথায় কি চলে সেটা যেন বেরোয়, তো তাই জন্যে আমি তোমাদেরকে ওই ভোটিংটা করেছিলাম সকালবেলা। আজকে আমি এই ওয়ার্কটা দিলাম, কিন্তু হ্যাঁ কালার ভিডিও তো আসবে, কিন্তু হ্যাঁ এই টপিকটা কি কোন দিকে সেটা আমাকে জানাতে হবে।